জুলাই মাসের 30 তারিখ, এমন একটি দিনের আমরা কল্পনাও করতে পারিনি যে আমরা আগস্ট মাসের 30 তারিখ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিভিন্ন পেশার সম্মানিত ভাইদেরকে নিয়ে আমরা একসাথে বসতে পারবো, এই স্বপ্নও দেখি না, এই কল্পনাও করি নাই। আল্লাহ তাআলা একান্ত মেহরবানি করে জুলুমের রক্তপাশ থেকে, যেই জুলুম এই জাতির ঘাড়ে বিগত 17 বৎসর ধারাবাহিকভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের 2 বৎসর যেটা ছিল আওয়ামী লীগের বাসায় তাদের আন্দোলনের ফসল, আর পরবর্তী তাদের সরাসরি 15.5 বৎসর। এ সময়ের ভিতরে আপনারা নিশ্চয়ই জানেন, সর্বপ্রথম আঘাতটা এসেছিল তৎকালীন বিডিআরের হেডকোয়ার্টার পিলখানায়। 57 জন কমিটেড চৌকস দেশপ্রেমিক সেনা কর্মকর্তার উপর অত্যন্ত নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল, তাদের পরিবারের সদস্যদেরকে নাজেহাল করা হয়েছিল, তাদের পরিবারের মা বোনদের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছিল, ইজ্জত লুণ্ঠন করার পর তাদেরকে হত্যা করে ড্রেনে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এ দিনটি জাতির জন্য একটি কালো দিন, কিন্তু সেই দিনের এ ঘটনা যারা ঘটিয়েছে আজও অপরাধীরা চিহ্নিত হয়নি, জাতির সামনে স্পষ্ট হয়নি। একই সাথে 2টা বাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, বিডিআরের গর্বিত প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এরপরে আপনারা লক্ষ্য করেছেন পরবর্তী বছরের মাঝামাঝি এসে বাংলাদেশ জামাতে ইসলামের উপর আঘাত দেওয়া হয়েছে অত্যন্ত মিথ্যা এবং খোঁড়া অজুহাতে। জামাতে ইসলামের তৎকালীন আমির, নায়েবে আমির এবং সেক্রেটারি জেনারেল শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, এই 3 জনকে জুন মাসের 29 তারিখ গ্রেফতার করা হয়। তাদের অপরাধ, তারা নাকি ইসলাম ধর্মের অবমাননা করেছেন। আফসোস, ইসলামের জন্য আজীবন যারা লড়াই করলেন, যাদের অনুসারীরা এখনও লড়াই করে যাচ্ছেন, যাদের অনুসারীরা জেল জুলুম শাহাদত কবুল করেছেন, তাদেরকেই অপবাদ দেওয়া হলো, তারা ধর্মের অবমাননা করেছেন। এরপরে তাদের বিরুদ্ধে আরও মিথ্যা অভিযোগ, জঘন্য অভিযোগ আনা হলো 71 সালকে কেন্দ্র করে, এবং সাজানো পাতানো মিথ্যা অভিযোগ ট্রাইব্যুনাল করে মিথ্যা সাক্ষী জোগাড় করে তারা বিচারের নামে চরম প্রহসন করে এদেশের সবচেয়েতে সম্মানিত, সবচেয়েতে পরিচ্ছন্ন, সবচেয়েতে সৎ, সবচেয়েতে দক্ষ নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় হত্যা করলেন। 5 জনকে ফাঁসি দেওয়া হলো, 5 জন জেলের ভিতরে মর্মান্তিকভাবে তাদেরকে ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো, আর 1 জন র্যাবের অশোভন আচরণের শিকার হয়ে হসপিটালে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। এক এক করে প্রিয় সংগঠন 11 জন শীর্ষ দায়িত্বশীলকে হারালো, তার পাশাপাশি তাদের রক্ত পান করেই তারা ক্ষান্ত হলো না, বরঞ্চ দেশের প্রত্যেকটি জনপদে আমাদের শত শত ভাই বোনকে হত্যা করা হলো। মহান মনিবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা এই জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া আমাদের সব কয়টি কলিজার টুকরা ভাই বোনকে মহাকিক শহীদ হিসাবে কবুল করুন। সম্মানিত ভাই বন্ধুগণ, তাদের শাসনামলে নাম তোরা নাম কাড়া, শাসনামলে হুঙ্কার ধমকি, জনগণের উপর অত্যাচারের স্কিম রুলার, খুন দর্শন, গুম লুণ্ঠন, অপরাধ জগৎ তারা গড়ে তুলেছিলেন, তারা রাষ্ট্রযন্ত্রকে বিকল করে অচল করে দিয়েছিলেন, রাষ্ট্রের সবগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিলেন। এক ব্যক্তির ইশারায় রাষ্ট্রকে উঠতে হবে, বসতে হবে সেই পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, একটা দল ছাড়া সকল দলের অস্তিত্ব ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। শুধু জামাতে ইসলামী নয়, তার সাথে অন্যান্য বিরোধী দলকে আঘাত করা হয়েছে, তাদেরও নেতা কর্মীদেরকে খুন করা হয়েছে, তাদেরও নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে, তাদের সম্পদের উপর আঘাত দেওয়া হয়েছে,
তবে ব্যতিক্রম জামাত ইসলামী তিনটা দিক থেকে। প্রথম ব্যতিক্রম হচ্ছে জামাত ইসলামের শীর্ষ যে এগারো জন নেতা এক দুই ক্রমিক থেকে এগারো পর্যন্ত চলে গেলেন, এই বিপদ অন্য কোনো দলের জন্য আসেনি। দ্বিতীয় ব্যতিক্রম হচ্ছে একমাত্র দল যেই দলের নেতৃবৃন্দের ঘর বাড়ি ধ্বংস করার জন্য তৎকালীন জুলুমবাস সরকার তারা বুলডোজার চালিয়েছিল, অন্য কারো ঘর বাড়ি ভাঙ্গার জন্য তারা বুলডোজার ব্যবহার করে নাই। তৃতীয় ব্যতিক্রম হল ছাত্র জনতার অভূতপূর্ব এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে সরকার জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তার সাথে ইসলামী ছাত্র শিবিরকেও নিষিদ্ধ ঘোষণা করে। অসৎ উদ্দেশ্য নিয়েই তারা এটা করেছিল, যে এই সময় কাজ করলে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারাও তাদের সর্বশক্তি নিয়ে আকাশ পাতার সব দিক থেকে ঝাঁপায় পড়বে, আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে, ছাত্র জনতার এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে। জামাত তাদের পাতা ফাঁদে পা দেয়নি। আমরা তাদের এই চাতুর্য ধূর্ততা বুঝতে পেরেছিলাম, আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছিলাম, আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়েছিলাম, আল্লাহ যেন এই আঘাত আমাদেরকে ধৈর্য ধরে সহ্য করার তৌফিক দান করে। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে কোথাও এত বড় আঘাত আসার পরে আমরা সামান্য একটা চিৎকারও দেইনি। আলহামদুলিল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, ২৬ দিনের মাথায় আমরা আবার আমাদের এই অধিকার ফিরে পেয়েছি, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। এই ফিরে পাওয়ার পরে আমরা উল্লাসে ফেটে পড়িনি, বরঞ্চ আমরা সেই মহান মনিবের দরবারে সুজুদে নিজেদের মাতাকে আমরা নুয়ে দিয়েছিলাম, যিনি আমাদেরকে আমাদের অধিকার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন এবং আমাদের উপর যে জুলুম করা হয়েছিল সেই জুলুমের পর্দা আল্লাহ তাআলা নিজেই ছিঁড়ে ফেলেছেন। আমার সম্মানিত ভাইয়েরা, এত ত্যাগ, এত রক্ত, এত জীবনের বিনিময়ে বাংলাদেশ যে দ্বিতীয় বা তৃতীয় স্বাধীনতা পেল, এই স্বাধীনতা আজকে বাংলাদেশের ১৮ কোটি মানুষের কাছে সেই সমস্ত শহীদ ভাই বোনদের আমানত যারাই আন্দোলন সফল করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই সমস্ত ভাইদের আমানত যারা জালিমের গুলিতে দুই হোক চোখ হারিয়ে তারা এখন অন্ধ হয়ে পড়েছে, সেই সমস্ত ভাই বোনদের আমানত যারা লড়াই করতে গিয়ে তাদের হাত এবং পা হারিয়েছেন, তারা পঙ্গুত্ব বরণ করেছেন, আপামর জনতার এই আমানত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে। বর্তমানে যে সরকার আছে জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে, তাদের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে, প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে, সর্বনাশ করে দেওয়া হয়েছে, দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনর্বিন্যাস করবেন, নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন। যখনই অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে তখন একটি অর্থবহ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে তারা আবার তাদের স্ব স্ব কর্তব্যের জায়গায় চলে যাবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি, আমরা তাদেরকে সঙ্গত সময় দেওয়ার পক্ষে। এই কাজগুলা করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে। আমরা এই কথা বারবার উচ্চারণ করেছি, সেই সাথে আমরা আমাদের আকাশ এখনো কালো মেঘ মুক্ত হয়নি, এখনো বাংলাদেশের আকাশে শকুনের ঘোরাঘুরি চলছে, এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি যে আমরা বোধহয় পরিপূর্ণ সফলতা বা বিজয় পেয়ে গিয়েছি। বাংলাদেশের মানুষকে হয়তো আরও অনেক ত্যাগ স্বীকার করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি সকল ত্যাগের বিনিময়ে আমাদের দেশটাকে যেন আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করে দেন, আল্লাহ তাআলা যেন জুলুম মুক্ত করে দেন, আল্লাহ তাআলা যেন ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা সমাজ নির্মাণের তৌফিক এই জাতিকে দান করেন। যে দলই ক্ষমতায় আসে তারা যেন এদেশের প্রত্যেকটি মানুষের আমানতের প্রতি সম্মান প্রদর্শন করে। আমাদের যুব সমাজ, ছাত্র তরুণ এবং সমস্ত মানুষ একটাই স্লোগান তখন বারবার দিচ্ছিল, উই ওয়ান্ট জাস্টিস। এই সামাজিক সুবিচারটা বাংলাদেশের জনগণ একেবারেই পায়নি, বঞ্চিত।
সুবিচার যদি প্রতিষ্ঠিত হয়, এটা শুধু হাইকোর্ট, সুপ্রিম কোর্টে, জজ কোর্টে হবে না, ম্যাজিস্ট্রেট কোর্টে হবে না, এটা প্রত্যেকটি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া পর্যন্ত সুবিচার কায়েম হবে ইনশাআল্লাহ। এই সুবিচার কায়েম না হওয়া পর্যন্ত স্বাধীনতা বারবার অর্জন করলেও তার স্বাদ ভোগ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য সুবিচারের এই বীজতলা তৈরি করা এখন এই জাতির দায়িত্ব। যারা এখন সরকার পরিচালনায় আছে, আমরা যারা রাজনীতির মাঠে আছি, আপনারা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, এই জায়গাটা তৈরি করা এখন সমন্বিতভাবে আমাদের সকলের দায়িত্ব। এই জন্যে সমাজের অতি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সাংবাদিকতার জগৎ। সাংবাদিকরা হচ্ছেন ওয়াচ ডগ, তারা উপর থেকে সব কিছু দেখার চেষ্টা করে এবং তারা জনগণের ভাষা অনুযায়ী ভাষা বুঝেন, পড়েন এবং তা মানুষের সামনে তুলে ধরেন। এ কারণেই তাদেরকে বলা হয় জাতির বিবেক। কিন্তু সেই বিবেকগুলো গত 15 বছর, 15.5 বছর আফসোসের বিষয়, তারা বিবেক অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে পারেননি। তাদের উপরে অত্যাচারের খড়ক নেমে এসেছে, সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে, সামান্য একটি স্ট্যাটাস অথবা একটি রিপোর্ট ছাপার অভিযোগে তাদেরকে টেনে হেঁচড়ে জেলে নেওয়া হয়েছে, জাতির বিবেককে কারাবন্দী করা হয়েছে, তাদেরকে হুমকি ধমকির মধ্যে রাখা হয়েছে, অদৃশ্য উপরের নির্দেশের কথা বলে তাদের কলমকে অচল করে দেওয়া হয়েছে, তাদের মুখে এক ধরনের তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। 5 তারিখের পর থেকে হাতের কলম মুক্ত হয়েছে, মুখের তালাও সরে গিয়েছে। আমরা চাই যে এটা যেন, এই মুক্তি এবং তালা সরে যাওয়া এটা যেন চিরদিনের জন্য হয়। আপনাদেরকে বলা হয় সমাজের দর্পণ, আয়না কখনো কোনো কিছুকে বাড়িয়ে দেখায় না, আবার কোনো কিছু হাইডও করে না, গোপনও করে না, যা আছে তাই তুলে ধরে। অনেক সংবাদপত্র সংবাদের নামে, নিউজের নামে নিজেদের ভিউজ তুলে দেন, তার ভিতরে যা খেলে যে চিন্তা, তিনি যা চান সেইটা নিউজের নামে চালায় দেন। এটা আসলে জনগণের জন্য, সমাজের জন্য কল্যাণকর নয়। আপনি নিউজের জায়গায় নিউজটা দেন, ভিউজের জায়গায় আপনি ভিউজটা লেখেন, তাতে কোনো সমস্যা নেই। জনগণ আপনার ভিউজ যদি কবুল করে আমাদের কোনো আপত্তি নেই। এই জায়গায়ও আমাদেরকে ফেয়ার স্ট্যান্ডার্ড এস্টাবলিশ করতে হবে। এই জায়গাটা যদি পরিচ্ছন্ন হয়, আমাদের বিচারাঙ্গন যদি পরিচ্ছন্ন হয়, তাহলে বাংলাদেশের মানুষের বেশিরভাগ ক্ষেত্রে মুক্তি অর্জিত হবে ইনশাআল্লাহ। অতএব এই দুই স্তম্ভকে আমাদের শক্তিশালী করতে হবে সকল কিছুর বিনিময়ে। ধরেন আল্লাহর ফয়সালার ব্যাপার, কে ক্ষমতায় যাবে না যাবে, অন্যের দায়িত্ব নিয়ে আমরা কথা বলতে পারি না, এ অধিকার আমাদের নেই। আমরা আমাদের দায়িত্ব নিয়ে কথা বলবো। এ কাজের জন্য যদি রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, জনগণের হাত যদি আমাদের দিকে সম্প্রসারিত হয়, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, সেই দিন আপনারা যা বুঝেন আপনারা স্পষ্ট কণ্ঠে বলবেন, মুক্ত হাতে লিখবেন, আমাদের তির্যক সমালোচনা করবেন এবং দেশাত্মবোধ নিয়ে আপনারা সেই সমালোচনা করবেন। আমরা সেই সমালোচনাকে আমরা আহ্বান জানাই, আমরা ওয়েলকাম করি। আমরা চাই না একটা বুবা জাতি তৈরি হোক, আমরা চাই না এক চুকা একটা জাতি তৈরি হোক, আমরা চাই একটা চক্ষুষ্মান জাতি যেন আমরা আগামী দিনে দেখতে পাই। তরুণ ছাত্র বন্ধুদের প্রতি আমাদের অনুরোধ, তোমাদের বিশাল একটা কাজ তোমরা আমাদেরকে করে দিয়েছো, আমরা এই জাতি চিরদিন তোমাদের কাছে ঋণী থাকবো ইনশাআল্লাহ। বিশেষ করে যারা জুলুমের শিকার হয়ে, বুলেট বিদ্ধ হয়ে, হায়নার হাতে নিহত হয়েছে, তাদের সকলের জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন। যারা বেঁচে আছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। তোমাদের প্রতি আমাদের অনুরোধ, তোমাদের নিজেদেরকে গড়তে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে এবং আগামী দিনের কারিগর হিসাবে নিজেকে প্রস্তুত করতে হবে। এবার তোমরা জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছ, এইটাই যেন জীবনের শেষ ত্যাগ স্বীকার না হয়, বরঞ্চ এইটা যেন শুরু হয় এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা যেন জাতিকে কিছু দিয়ে যেতে পারো। আমরা এইরকম একটি উজ্জ্বল, সম্ভাবনাময়, অত্যন্ত দক্ষ, চরিত্রবান, আল্লাহবিরূপ একটি যুব সমাজ আগামী দিনে কামনা করি। তোমরা যেন নিজেই একটা ইতিহাস হও, পরবর্তী প্রজন্ম এসে তোমাদের থেকে উৎসাহ নেয় যে আমাদের পূর্ববর্তী যুব সমাজ তাই করেছিল,
অন্যায়ের সামনে বুক পেতে দিয়েছিল। সেখানে একজন খুনি অফিসার বলতেছে, স্যার একটাকে গুলি করি সেই পড়ে, আরেকজন সরে না স্যার। আমরা সমুন্নত রেখে অন্যায়ের প্রতিবাদ করব। প্রিয় সম্মানিত ভাইয়েরা, যেহেতু আসরের সময় হয়ে গিয়েছে, এই জন্য আমি আমার কথা লম্বা করব না। আমি সকলের প্রতি অনুরোধ করব, আসন পরম বিচক্ষণতা, সতর্কতা এবং ধৈর্যের সাথে আগামীর পথ চলি। আসুন মহান আল্লাহর উপর আমরা পরিপূর্ণ নির্ভরতা বা নির্ভরশীলতা আমাদের মধ্যে অর্জন করি, আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহকে ভয় করি সকল কাজে। আমি একটা সুন্দর সমাজ চাইব, আমি নিজেই আমি সুন্দর হব না, এটা হতে পারে না। সংশোধন আমার থেকে হতে হবে, আমাকেই মেলে ধরতে হবে। এ দেশে যারাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই বসবাস করে, সবাই বাংলাদেশি, সবাই এদেশের সুনাগরিক, এদেশের গর্বিত নাগরিক, তাদের সকলের প্রতি আমাদেরকে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, তাদের হকের প্রতি আমাদেরকে সজাগ থাকতে হবে, নিজ নিজ কর্মক্ষেত্রে উদাহরণ পেশ করতে হবে যে এখনও পরিচ্ছন্ন হাতের কিছু মানুষ এই দেশে জীবিত আছে এবং বাকিদেরকে পরিচ্ছন্ন হতে হবে। এই বাস্তব শিক্ষাটা সমাজে তুলে ধরতে হবে। যদি পেশার দক্ষতায় এবং দায়িত্বপরায়ণতায় আমরা যদি একটা মডেল পেশ করতে পারি, পথ হারাই জাতি ইনশাল্লাহ পথ ফিরে পাবে। আজকে সবগুলা চেয়ার, সবগুলা গদি নষ্ট হয়ে গিয়েছে, অপবিত্র হয়ে গিয়েছে, এইগুলাকে পবিত্র অবশ্যই আমাদেরকে করতে হবে ইনশাল্লাহ। এর জন্যে ওই ক্ষমতা দখলের বা গদি দখলের লড়াই আমাদের কাজ নয়, দক্ষতার জায়গায় নিজের দক্ষতা ফুটিয়ে তুলতে হবে আন্তরিকতার সাথে। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। এক মাস আগে যা কল্পনা করিনি, আল্লাহ তাআলা নিজে তার কুদরতি খাজানা থেকে এই জাতিকে একটা মহা উপহার দান করছে। রাব্বুল ইজ্জত, তোমার এই মেহরবানি শুকরিয়া আদায় করা শক্তি আমাদের জন্য। তারপরে তোমার সেখানে বাসায় বলবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তোমাকে ভয় করে চলার তৌফিক আমাদেরকে দান করো। প্রিয় দেশ এবং জাতিকে ভালোবাসার শক্তি আমাদেরকে দান করো। যে সমস্ত মায়ের মুখ খালি হয়েছে, যে সমস্ত বোনেরা বিধবা হয়েছে, যে সমস্ত শিশুরা এতিম হয়েছে, যে সমস্ত যুবক যুবতী ভাই হয়েছে, হে আল্লাহ তুমি তাদেরকে সবরে জামি দাও। এই প্রত্যেকটা পরিবারের প্রতি তুমি খুশি দাও। এখন যাদের উপরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে, তারা যেন কখনো এই জাতির আশা আকাঙ্ক্ষার বাইরে চলে না যায়, তাদেরকে সেই শক্তি দান করো। তাদের যদি তাদের কারণে যেন আবার নতুন করে এই জাতির ক্ষতি না হয়, তাদেরকে তুমি হেফাজত করো। সকল চ্যালেঞ্জ ঐক্যবদ্ধ জাতি হিসাবে আমাদেরকে মোকাবেলা করার শক্তি তুমি দান করো। সর্বাবস্থায় আমরা তোমার সাহায্য চাই। হাসবুনাল্লাহু নিয়ামাল ওয়াকিল, নিয়ামাল মাওলা ও নিয়ামান নাসির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।